14 লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ দেয়া হবে এইচএসসি ও সমমানের ফল মিলবে ওয়েবসাইট ও এসএমএস এ করোনা সংক্রমণ কমলে 22 ফেব্রুয়ারি খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে পাঠদান আপাতত যে বন্ধ আছে সেটির সময়সীমা হয়তো আশা করি আর বাড়াতে হবে না আশা করছি আর সবই নির্ভর করবে অতিমারির অবস্থার উপরে দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ নির্বাচন কমিশন গঠনের সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে প্রকাশের দাবি এ বিষয়ে সিদ্ধান্ত আজ এখন পর্যন্ত নাম জমা পড়েছে 329টি করোনার কারণে বিলম্বে এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়া 14 লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ সকাল 11টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে 2021 সালের ফল প্রকাশ ও প্রতিবেদন হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে 11:30টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে কিভাবে জানবেন ফলাফল বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে করোনা অতিমারির মধ্যে 8 মাস পিছিয়ে 2 ডিসেম্বর অনুষ্ঠিত হয় 2021 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এতে 9183টি শিক্ষা প্রতিষ্ঠানের 13,99,690 শিক্ষার্থী অংশ নেন অপেক্ষার অবসান ঘুচিয়ে ফলাফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ফল সংগ্রহ করা যাবে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর আবার স্পেস দিয়ে 2021 লিখে 162222 নম্বরে এসএমএস পাঠাতে হবে ফিরতি এসএমএস এ ফল জানা যাবে এছাড়া মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে এইচএসসি লিখে স্পেস দিয়ে এমএডি স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2021 লিখে 162222 নম্বরে এসএমএস পাঠাতে হবে একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে এইচএসসি লিখে স্পেস দিয়ে টিএসসি লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে 2021 লিখে 162222 নম্বরে এসএমএস পাঠালে জানা যাবে ফলাফল বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট থেকেও শিক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন www.educationboardsresults.gov.bd লিখে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর সহ সংশ্লিষ্ট তথ্য দিয়ে ফলাফল জানা যাবে বেলা 12টার পর থেকেই তোহা খান তামিম সময় সংবাদ ঢাকা এদিকে করোনা সংক্রমণ কমতে থাকলে 22 ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে কিনা জানতে সময় লাগবে আরও 2 সপ্তাহ তোহা খান তামিমের রিপোর্ট সারা বিশ্বে ছড়ি ঘুরানো করোনার নতুন ধরন অমিক্রনের থাবায় চলতি বছর দেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলে আবারও বন্ধ হয় শিক্ষা প্রতিষ্ঠান পরে আরও এক ধাপ বাড়িয়ে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করা হয় পরিসংখ্যান বলছে টানা গত 1 সপ্তাহেরও বেশি সময় রোগী শনাক্ত 10,000-এর নিচে মৃত্যুর সূচকও কমতির দিকে প্রায় 1 মাস পর শনাক্তের হার 15%-এর ঘরে এমন পরিস্থিতিতে চলতি মাসের 21 তারিখের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী স্কুলে ছেলে মেয়েদের প্রায় টিকা দেওয়া হয়ে গেছে কাজে এইদিকে আমরা অনেকটাই আশ্বস্ত এখন স্বাস্থ্যবিধি মেনে স্কুল পরিচালনা করলে আশা করি সমস্যা হবে না একই সুর শিক্ষামন্ত্রীর কণ্ঠেও জানালেন সংক্রমণ কমলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না শ্রেণীকক্ষে পাঠদান আপাতত যে বন্ধ আছে সেটির সময়সীমা হয়তো আশা করি আর বাড়াতে হবে না আশা করছি আর সবই নির্ভর করবে অতিমারির অবস্থার উপরে যদিও বিশেষজ্ঞরা বলছেন টানা 2 সপ্তাহ শনাক্তের পারদ এভাবে নামতে থাকলে তবেই একে নিম্নগামী বলা যাবে 2 সপ্তাহ পর্যন্ত কমতেই থাকে
তাহলে আমরা মনে করব যে করোনা নিয়ন্ত্রণে আসছে। সরকার যে সমস্ত বিধিনিষেধগুলি আরোপ করেছেন সেগুলি মনিটর করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় রোগী শনাক্ত 5% নিচে থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণে ধরা হয়। প্রত্যেক মানুষের স্বাভাবিক চাওয়া হাসপাতালের বিছানা সহ হাসপাতাল প্রাঙ্গণ এমন খালি পড়ে থাকুক, স্বজন হারানোর কান্নায় ভারী না হোক পরিবেশ, তবে রোগী শনাক্তের পারদ নিম্নমুখী যেন আত্মতুষ্টির কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কিংস অব দ্য অ্যানিমেলস থিম নিয়ে কার্নিভাল। নিস কার্নিভাল নিয়ে মেতেছেন ফ্রান্সবাসী। এ নিয়ে খবর থাকছে সংবাদের শেষাংশে। নির্বাচন কমিশন গঠনের সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে প্রকাশের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। সার্চ কমিটির সঙ্গে বৈঠকে এ দাবি জানান তারা। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান এ বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি। এখন পর্যন্ত জমা পড়েছে 329 জনের নাম। নির্বাচন কমিশন গঠনে বিশিষ্টজনদের মতামত নিতে শনিবার সকাল 11টার কিছু পর বৈঠকে বসে সার্চ কমিটি। প্রথম বৈঠকে 20 জনকে আমন্ত্রণ জানানো হলেও 14 জন উপস্থিত হন। 12:30 পর্যন্ত চলে প্রথম বৈঠক। বৈঠক শেষে বিশিষ্টজনরা বলেন নির্বাচন কমিশনে স্বাধীনতার পক্ষের লোক নিয়োগ করতে হবে। প্রধান বৈশিষ্ট্য হতে হবে তিনি যেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হয়। কোনো আর্থিক মোহ, কোনো রকম মোহর বাইরে থেকে এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারে। অনেকের পরামর্শ ছিল সরকারের সুবিধা ভোগ করেছে এমন কাউকে নিয়োগ না দেওয়ার। এটা বর্তমান সরকার হোক বা আগের দলীয় সরকার হোক, তার সময় বিশেষভাবে সুবিধা ভোগী কোনো ব্যক্তি যাতে নির্বাচন কমিশনের স্থান না পায়। চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে, সুপারসিডেড হতে নিয়োগ হয়েছে বা অতিরিক্ত প্রমোশন পেয়েছে, বড় বড় পোস্টে এসেছে, বোঝা যাচ্ছে তারা ওই সরকারের অনুগত, তারা ওই সরকারের লয়াল, কাজে ওদেরকে নিয়োগ দেওয়া যাবে না। এদিন দুপুর 1টার দিকে সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে দ্বিতীয় বৈঠকে বসে সার্চ কমিটি। এই বৈঠকে 11 জন অংশ নেন। ইসি গঠন প্রক্রিয়ার বাইরে থাকা দলগুলোকে সম্পৃক্ত করারও পরামর্শ দেন তারা। বিএনপি এবং আর কিছু রাজনৈতিক দল আসছে না, তাদেরকে আবার চেষ্টা করা উচিত। সেটা আমরাও মনে করি তাদের করা উচিত, নইলে গণতান্ত্রিক চর্চা সঠিকভাবে এগোবে না। নির্বাচনের বিষয়ে আস্থা এবং বিশ্বাসের গুণ ধরেছে, সেই জায়গাটা যেন আর ব্যাঘাত না সৃষ্টি না হয়। আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ উল্লেখ করে গ্রহণযোগ্য কমিশন গঠনের পরামর্শ দেন তারা। দল যারা বর্জন করছে তারা তো বিরোধিতা করবে, এই অবস্থায় আপনারা আরও বেশি সতর্ক হবেন যাতে একটি মানুষ সম্পর্কে বিতর্ক না থাকে। 10টা নামই প্রকাশ্যে দিতে হবে, এই নিয়ে বিতর্ক হোক যাই হোক, কিন্তু 10টা নাম সামনে থাকতে হবে। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের দেয়া নামসহ মোট 329 জনের নাম জমা পড়েছে সার্চ কমিটিতে। কালকের মিটিংয়ের পরে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, 32 টাইম আজকে কালকের মধ্যে শর্ট আউট হয়ে যাবে। রোববার বিকেলে আরও 20 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। ওই দিনই কমিটিতে দেয়া নাম ও রাষ্ট্রপতির কাছে সুপারিশকৃত 10 জনের নাম প্রকাশ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পানির প্রাপ্যতা চাহিদার চেয়েও বেশি, তারপরও দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে পানি দেওয়ার লক্ষ্যমাত্রা অর্ধেকেরও কমে নামিয়ে আনা হয়েছে। অবকাঠামোগত ভঙ্গুরতার কারণে সেটুকু ঠিকভাবে না পাওয়ার অভিযোগ কৃষকের। এতে ডিজেল বা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের উপর ভর করে বাড়তি ব্যয়ের বোঝা টানতে হচ্ছে তাদের। তবে কৃষকের অভিযোগ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। তরিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তিস্তার পানির উপরই ভরসা প্রকল্প এলাকার বোরো চাষিদের। কিন্তু সেচের আওতার 1,11,000 হেক্টর জমির অর্ধেকের বেশি এলাকার কৃষক এবারও পানি বঞ্চিত। আর ডিজেল বা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের উপর ভর করে বাড়তি ব্যয়ের বোঝা টানতে হচ্ছে তাদের। এখন আমরা পানি পাই না, এখন কষ্ট করি শ্যালো দিয়ে স্কিম লাগাই। তিস্তার সেচ এখানে নাই, কিন্তু আমাদেরকে মোটর দিয়ে বা দিয়ে শ্যালো দিয়ে পানি দিতে হয়। পানি না পেলে আবাদটা কীভাবে মেশে হবে? যেসব এলাকায় এবার সেচ দেয়া হয়েছে ভঙ্গুর অবকাঠামোর কারণে সেসব এলাকাতেও ঠিকভাবে পানি না পাওয়ার অভিযোগ কৃষকের। স্কিমের পানি, গভীর মেশিনের পানি, মোটরের পানি,
1200 টাকা 1000 টাকা বিঘে নেয়। কোনো কথা উচিয়া দোলা নিচিয়া ভাঙা ফুটে আছে, এই ধরনের কাজের জন্য পানি ঠিকভাবে সার্ভার করতে পারছি না, জনগণের সমস্যা। পৌষ মাস করে পানি দেয় আর মহাগণ যে চৈত মাস করে তো পানি দেয় না, পানি থাকে না। কৃষকের অভিযোগ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। সংশ্লিষ্ট প্রকৌশলীর দাবি, এবার গড় পানি প্রবাহ 3300 কিউসেক, লক্ষ্যমাত্রা পূরণে মাত্র 1100 কিউসেক পানি ব্যবহৃত হচ্ছে। তিস্তা নদীতে বর্তমানে পানি প্রবাহ আছে 3300 কিউসেক এবং আমরা সেচ কার্যে ব্যবহার করছি 1100 কিউসেক। রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার 12টি উপজেলার 53,000 হেক্টর জমিতে এবার সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে চাঙ্গা হচ্ছে দশরের গদখালির ফুলবাজার। ফেব্রুয়ারির শুরুতেই ফুলের দাম পেতে শুরু করেছেন চাষিরা, তবে করোনাজনিত বিধিনিষেধ জারি নিয়ে উৎকণ্ঠায় তারা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসেই 5 কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে আশা চাষিদের। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল বৃধার তথ্য নিয়ে রিপোর্ট। চলতি মাসই ফুল মৌসুমের সেরা দুটো উৎসব, তাই ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের গ্রামের চাষিরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। 80-এর দশকের এখানেই বাণিজ্যিকভাবে প্রথম ফুল চাষ শুরু হয়। প্রতিদিন সকাল 6টা থেকে স্থানীয়ভাবে উৎপাদিত ফুলে ফুলে ভরে যায় গদখালি। দেশের বৃহত্তম ফুলের এই বাজারে বেচা কেনা চলে 3 ঘন্টা। গত 2 বছর চরম ক্ষতির মুখে পড়লেও এবার ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষার দিন উপলক্ষে চাঙ্গা হতে শুরু করেছে এখানকার ফুল বাজার। জানুয়ারি মাসের শেষ দিকেও ফুল বিক্রি হচ্ছিল না, কিন্তু ফেব্রুয়ারির শুরু থেকেই বেশি দামে ফুল বিক্রি করতে পারছেন চাষিরা। 2-4 দিন খুব ভালোই দেখা যাচ্ছে, একটু চাঙ্গা চাঙ্গা। গোলাপের বাজার 700-600 টাকা করে বিক্রি হচ্ছে, তারপরে ভুট্টা বাজার 5 টাকা 5.5 টাকা, আপনার কালার মনে করেন 8 টাকা। তবে করোনার নতুন ধরন অমিক্রনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বিধিনিষেধ জারি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন ফুল চাষিরা। স্কুল কলেজ বন্ধ হওয়ার কারণে আমাদের ফুল বিক্রি হচ্ছিল না, বুঝছেন, এই ঘোষণা হওয়ার পরে এখন আসলে কালকের থেকে টুকটাক বেচা কেনা হচ্ছে। ফুল চাষিদের এই নেতার দাবি, আগামীতে লকডাউনের মতো সিদ্ধান্ত জারি না হলে এ মাসেই প্রায় 5 কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন তারা। যেহেতু লকডাউন পড়েনি তাতে আমরা যাই বেচা কেনা চলছে, কিন্তু সামনে যদি লকডাউন পড়ে তাহলে আমাদের দেয়া আছে ওই আবার সেই ক্ষতিগ্রস্তটা হওয়ার সম্ভাবনা আছে। এই স্বাভাবিক অবস্থা যদি যেন থাকে এবং সরকার যেন এই স্বাস্থ্যবিধি মেনে এবং বিধিনিষেধ প্রয়োগ না করে স্বাভাবিক অবস্থা যদি থাকে তাহলে আমরা টিকে থাকতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1500 হেক্টর জমিতে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুলের চাষ হয়। সময় সংবাদ, যশোর। ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার বিকেলে আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্ব হওয়ায় রাত 11:30টায় ঢাকায় পা রাখে আফগানরা। কন্ডিশনিং ক্যাম্প করতে রোববার সকালে সিলেটে যাবে আফগানিস্তানের ক্রিকেটাররা। প্রথমে 18 ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল আফগানদের, তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 7 দিন আগে এসেছে তারা। সিলেটে 7 দিন ক্যাম্প করে সরাসরি ওয়ানডের ভেন্যু চট্টগ্রামে যাবে তারা। বিপিএল খেলা ক্রিকেটাররা নিজ নিজ ফ্রাঞ্চাইজির ম্যাচ শেষে যোগ দেবেন ক্যাম্পে। পাকিস্তান সুপার লিগে লাহোর কার্নালসের হয়ে খেলায় ওয়ানডে সিরিজ শুরুর আগে যোগ দেবেন লেগ স্পিনার রশিদ খান। 23 ফেব্রুয়ারির প্রথম ওয়ানডেতে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হবে আফগানরা। 3টি ওয়ানডের পর ঢাকায় হবে 2 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। প্রতি বছর ফেব্রুয়ারি কিংবা মার্চের শুরুর দিকে ফ্রান্সে অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম প্রধান কার্নিভাল ইভেন্ট নিস কার্নিভাল। করোনা মহামারীর পর এবছর কিংস অব দ্য অ্যানিম্যালস থিম নিয়ে নিস কার্নিভালে উদযাপনে মেতেছেন ফ্রান্সবাসী। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে আতশবাজি, নাচ আর নানারকম ভাসমান পারফরমেন্সের সঙ্গে বিভিন্ন রঙের ফেস্টুন ও পোশাকে সেজেছে পুরো নিস শহর। ব্রাজিলের কার্নিভাল, ভিনিশিয়ান কার্নিভাল এবং নিউ অরলিন্সের মার্ডিগ্রাসের মতো নিস কার্নিভাল বিশ্বের অন্যতম প্রধান কার্নিভাল ইভেন্ট। প্রতি বছর ফেব্রুয়ারিতে কিংবা মার্চের শুরুর দিকে ফ্রেঞ্চ রিভেরায় নিসে অনুষ্ঠিত হয় এই কার্নিভালটি।
এবছর 11ই ফেব্রুয়ারি ফ্রান্সে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নিস কার্নিভাল। 2021-এ করোনা মহামারীর কারণে কার্নিভালটি উদযাপিত হয়নি। এবার কিংস অব দ্য অ্যানিমালস থিম নিয়ে নিস কার্নিভাল উদযাপনে মেতেছে ফ্রান্সবাসী। আতশবাজি, নাচ আর নানা রকম ভাসমান পারফরমেন্সের সাথে রং বেরঙের ফেস্টুন ও পোশাকে সেজেছে পুরো নিস অঞ্চল। করোনা মহামারী প্রতিরোধে টিকা গ্রহণের প্রমাণ এবং মাস্ক পরা সকলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। 1294 সালে প্রথম নিস কার্নিভালের অস্তিত্ব পাওয়া যায়। ক্রমান্বয়ে নিস কার্নিভালকে আরও বেশি জাঁকজমক করে তুলতে এর কুচকাওয়াজে যোগ হয় মাস্কারেড, ব্যঙ্গাত্মক ফ্লোট এবং প্রতিযোগিতা। 2 সপ্তাহ ধরে চলে নিস কার্নিভাল ইভেন্ট, আর এতে প্রতি বছর নিসে 1 মিলিয়নেরও বেশি দর্শক সমাগম হয়। নিস কার্নিভালে প্রতি বছর একটি বিশেষ থিম বেছে নেওয়া হয়, আর শিল্পীরা রঙিন প্যারেডের জন্য ঐতিহ্যবাহী পেপিয়ার মাছে 18টি ভাসমান এবং অন্যান্য মূর্তি তৈরি করে। কুচকাওয়াজ বাঁচতে থাকে সর্বক্ষণ। তবে সবচেয়ে মজার পর্ব হল ফুলযুদ্ধ। প্রতি বছর এই ফুলযুদ্ধে প্রায় 2 লাখেরও বেশি দর্শক অংশ নেয়। এই যুদ্ধের মূল আকর্ষণ ফ্লোটগুলি থেকে জনসাধারণের দিকে ফুল নিক্ষেপ করা। নিস কার্নিভাল ইভেন্টটি প্রায় 150 বছর ধরে ফ্রেঞ্চ রিভেরা শহরের একটি ফিক্সচার হয়ে আছে। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 14 লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ। দেয়া হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল, মিলবে ওয়েবসাইট ও এসএমএস এ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।